সিলেটে নারী ও পুরুষ সহ ১১ রোহিঙ্গা আটক অতঃপর সিলেটের সীমান্ত পথ ব্যবহার করে অবৈধ পথে ভারতে যেতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ১১ জন রোহিঙ্গা আটক করেছে পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাদেরকে পুনরায় পুলিশি পাহারায় সোমবার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। ওই দিন সকাল ৭টার দিকে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে দক্ষিণ সুরমা থানার এসআই শিবপুল চৌধুরী তাদেরকে কদমথলি এলাকা থেকে আটক করেন। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আশরাফুল্লাহ তাহের। তিনি জানান, জরুরি সেবা থেকে ফোন পেয়ে পুলিশ দক্ষিণ সুরমার কদমথলি এলাকা থেকে নারী পুরুষ শিশু সহ ১১ জন রোহিঙ্গাকে আটক করে। এরপর আদালতের নির্দেশে তাদেরকে সোমবার রাতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফের পাঠানো হয়। তারা ভারতে যাওয়ার জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সিলেটে আসে। আটককৃতরা হচ্ছে কক্সবাজার রুখিয়া থানাধীন ২১ নং ক্যাম্পের ৩ নং স্টেশনের চাকমারখুল পালংখালীর মৃত নূর আহমদের ছেলে সুরত আলম, ২ নং ক্যাম্পের ব্লকের ১১ নং এর বালুখালী হাসিমের ছেলে মোহাম্মদ আলম, এফ ব্লকের ২ নং ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে আজিজুর রহমান, একই ব্লকের আজিজুর রহমানের স্ত্রী আশিকারা, ৩ নং জে ব্লকের ২ নং ক্যাম্পের মোহাম্মদ হোসেনের মেয়ে কালিমা, ১৫ নং ব্লকের ১ নং ক্যাম্পের নূরে আলমের স্ত্রী জামালিদা, ১০ নং ব্লকের ২ নং ক্যাম্পের সালামতের স্ত্রী হাসিনা বেগম। এছাড়াও আটক করা হয় লাম্বাশিয়া কুতুপালংয়ের ২ নং ক্যাম্পের ১০ নং ব্লকের সালামত ও হাসিনা বেগম দম্পতির সন্তান জমিলা, রমিদা, রজিদা, মোহাম্মদ জাবেদকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন ও খবরাখবর সহ তথ্যভিত্তিক নিউজ উপভোগ করুন। ধন্যবাদ।